এবার ভোটে প্রমাণ হয়ে গেছে মানুষ এদের চায় না, মানুষ এদের চায় না, এবার ভোটে প্রমাণ হয়ে গেছে। অনুরোধ করব দলের যাতে ক্ষতি না করতে পারে, এই ধরনের মানুষদের আর দলে ফেরানো যাবে না। আজকে সকালবেলা আমরা দেখলাম যে সারা কুননগরে প্রবীর ঘোষালের বিরুদ্ধে প্রস্তাব পড়েছে। আমরা তৃণমূল কর্মীরা সমর্থন করি, কারণ এই ধরনের মানুষ যাতে আর তৃণমূলে না আসে, কারণ উনি তৃণমূলের দলের অনেক ক্ষতি করে গেছে, তৃণমূল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এবং শুধু উত্তরপাড়া কেন্দ্র না, জেলারও অনেক ক্ষতি করেছে এই ধরনের মানুষ। এই ধরনের মানুষ যাতে আবার দলে ফিরে না আসে, কারণ দলে ফিরে আবার দলের ক্ষতি করবে। আমরা দিদিকে প্রচণ্ড ভালোবাসি, দিদির কাছে অনুরোধ করবো এই ধরনের মানুষকে নেবেন না। আমরা দিদিকে প্রচণ্ড ভালোবাসি, দিদিকে আমরা মায়ের চোখে দেখি, তাই আমরা দিদির পাশে আছি, সমস্ত তৃণমূল কর্মীরা আছে, কোন্নগরের তৃণমূল কর্মীরা পাশে আছে। দিদির কাছে একটা অনুরোধ, এই ধরনের মানুষকে আর নেবেন না, দলের প্রচুর ক্ষতি হয়ে যাবে, কারণ এইবার ভোটে প্রমাণ হয়ে গেছে মানুষ এদের চায় না, মানুষ এদের চায় না, এবার ভোটে প্রমাণ হয়ে গেছে। তাই অনুরোধ করব দলের যাতে ক্ষতি না করতে পারে, এই ধরনের মানুষদের আর দলে ফেরানো যাবে না।